আসসালামু আলাইকুম হেনিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলুর চপের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো আসুন দেখে নিই আমি কিভাবে আলুর চপটি তৈরি করছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আলুর চপ তৈরি করার জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি তারপর আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর দুই তিনটা শুকনো মরিচ আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ সাথে লবণ দিয়ে আমি আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এরপর চপের শেপ দিয়ে আমি রেখে দিচ্ছি এরপর একটা বোলের মধ্যে আমি বেসন চালের গোড়া লবণ আর জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ খাবার ছোড়া দিয়ে দিচ্ছি এরপর আমি একটা ম্যানুয়াল হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে তো পানিটা আমি একবারে দিব না অল্প অল্প করে দিব পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব চিতই পিঠার জন্য আমরা যে ব্যাটারটা তৈরি করি তো তার থেকে চপের এই ব্যাটারটা অনেকটাই ঘন হবে তো আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এরপর চুলা জ্বালিয়ে আমি চুলা একটি সহ ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আলু টু থেকেছে আমি ছোটো ছোটো চপে শেপ করে রেখেছিলাম তো সেগুলো আমি এই ব্যাটারে টুবিয়ে একটা একটা করে সবগুলোই তেলের মধ্যে দিয়ে দিব ভাজার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে তো এটা আমি ব্রাউন করে ভেজে নিব আমি এই মুহুর্তে চুলার চালটা মিডিয়াম লো হিটে রেখেছি তো পুরোটা সময় আমি মিডিয়াম লো হিটে চপটা ভেজে নিব আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন চপের দুপাশে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি তো আমার চপটা ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি গরম গরম চপগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি সাথে আমি হট টমেটো সস নিয়ে নিচ্ছি আমি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো আপনারা যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ